ঘরে যাই বসবো তারও উপায় নাই, কারেন্ট নাই, গরমে তো একেবারে অস্থির হয়ে গেলাম, কি করি এখন? এ শালা, শালা, এ শালা, দুরা ভাই, আমার ডাকছো? ঘরের থেকে পাখা আনতো? পাখা, পাখা ঘরে তো পাখা নাই দুলা ভাই, নাই নাই নাই, পাখা নাই, নাই পাখা নাই, গরমে তো অস্থির হয়ে গেলাম, কারেন্টও নাই। এক কাজ কর, বাজারে চাকান তাল পাখা কিনে নিয়ে যা, বাপরে বা এত গরম রে বাবা রে, আর পারি না সহ্য করবার। এই যে পাখা, আচ্ছা পাখা পাখা, যা এইবার একটু দেখি পারি নাকি বাতাস। কিরে হ্যাঁ দাদা ভাই, বাতাস খাবার গেলাম, ডান্ডা আমার হাতে আর পাখা হয়েছে গা, কি পাখা আছিস তুই? এটা কেমন দেখো, পয়সা দিস? পয়সা দিছি, পয়সা দিছি না, পয়সা দিস না, পয়সা দিছি, তুই 5 টাকা মারছিস না? কসম দাদা ভাই, মারি নাই, এই প্রথমবার পুরো 5 টাকা দিয়ে আমি পাখাটা আনছি। তারপরে এই পাখা আর ডান্ডা ওই পাখালার কাছে ফেরত দিয়ে, টাকা ফেরত দিয়ে যা, লাগবে না আমার পাখা। বিক্রিত মাল ফেরত নেওয়ার সাইনবোর্ড লাগিয়ে রাখছে, আর দুই নম্বর কথা পাখার রেট আছে 20 টাকা, 10 টাকা, 5 টাকা। 20 টাকার ডাও বাতাস খাওয়া যায়, 10 টাকার ডাও ঘুরানো যায়, কিন্তু 5 টাকার পাখাটা কইলো কি যে পাখা এইভাবে ধরবেন আর এই মাথা লাড়বেন, লাড়বেন এই 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 সিস্টেম এই এইভাবে এইভাবে এখন বাতাস পাইতেছিস? বাতাস পাইতেছি। হ্যাঁ পাইতেছিস? হালকা পাইতেছি। হ্যাঁ হালকা, আর একটু জোরে ঘুরে ঘুরতেছি, আরো জোরে, আরো জোরে, থাম থামে কথা দিলে ভাই, এই দাঁড়িয়ে গেছে, থাম করতেছি, থাম করতেছি,